আমি গত নির্বাচনের আগে চারটে কথা বলেছিলাম। এক হচ্ছে আমরা জিতলে ছাত্রছাত্রীরা যাতে বিদেশেও পড়াশোনা করতে পারে, দেশেও ভালো করে পড়াশোনা করতে পারে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। করে দিয়েছি কি দিইনি? আমরা কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেব বছরে, দিয়েছি কি দিইনি? এমনকি 1,000 জমি আছে সেও 4,000 টাকা পায়। লক্ষ্মীর ভাণ্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার, এটা তাদের রোজগার, এবং এটা দিয়ে সে নিজে নিজের নিজ জিনিস কিনবে। হয়েছে কি হয়নি? আমি বলেছিলাম দুয়ারে আসেন, সেটাও চেষ্টা করা হচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে।